প্রকৃতির প্রতিটি জীবই নিজেকে নিরাপদ এবং সুরক্ষিত রাখার জন্য তার বাড়ি তৈরি করে, সে মানুষ, পশু বা পোকামাকড়ই হোক না কেন। যেভাবেই হোক, প্রত্যেকেই নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করতে চায়। আমরা সে সম্পর্কে কথা বলবো এই ভিডিওটির মাধ্যমে। আপনি নিশ্চয়ই পাখিদের দুর্দান্ত বাসা দেখেছেন, তেমনই বলা যায় বিলাসবহুল বাড়ি তৈরিতে পোকামাকড়ও পিছিয়ে নেই। আপনি হয়তো এখানে ওখানে পোকামাকড়কে পরিত্যক্তের মতো বিচরণ করতে দেখে ভাবেন যে পোকামাকড়ের দ্বারাও কি বাড়ি বানানো সম্ভব। কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এরকম কিছু পোকামাকড় যারা তাদের চমৎকার ঘর তৈরির জন্য প্রসিদ্ধ। নাম্বার 5, স্পিটলবাগ। আপনি যদি উত্তর আমেরিকা এবং ইউরোপের কোথাও ভ্রমণ করতে যান এবং কোনো গাছে যদি থুতুর ফেনা দেখতে পান, তাহলে সেটি থুতু না হয়ে স্পিটলবাগও হতে পারে। ব্যাঙের মতো দেখতে এই কীটটি আকারে খুবই ছোট, যা পুরোপুরি থুতুর ফেনার মতো দেখতে লাগে। আর আপনি জেনে অবাক হবেন যে এটি থুতুর সাহায্যেই ঘর তৈরি করে, অর্থাৎ এটির মুখ থেকে একটি তরল বেরিয়ে আসে এবং এতে বাতাস ভরতে থাকে। নাম্বার 4, উইভার অ্যান্ট। এটি অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতে পাওয়া যায়। মূলত সবুজ গাছপালাগুলিতে এরা বাসা বাঁধে, যার কারণে এদের বলা হয় গ্রিন ট্রি অ্যান্ট। 5 থেকে 10 মিলিমিটার লম্বা এই পিঁপড়েগুলো সাধারণত গাছে বাস করে এবং এরা কীটপতঙ্গ খায়। এরা পাতা সেলাই করে বাসা তৈরি করে বলে এদের বলা হয় তাঁতি পিঁপড়ে। এটি লার্ভার সাহায্যে পাতা সেলাই করে এবং সেটিকে বাসার আকার দেয়। বাসা বানাতে এদের সাথীদের সাহায্য লাগে। নাম্বার 3, বাগম মথ। অনেক পোকামাকড়কেই আমরা জানি যারা কৃষকদের পরিচিত শত্রু, এবং তাদের মধ্যে একটি বাগম মথ। বিশ্বে এটির 1300টিরও বেশি প্রজাতি পাওয়া যায়। এটি ঘাস, পাতা এবং রেশম থেকে বিলাসবহুল বাড়ি তৈরিতে বিশেষজ্ঞ। দেখতে দুর্দান্ত এই বাড়িগুলি তাদের প্রধান রক্ষা কবচ। প্রায় 1/2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্যের এই কীটপতঙ্গগুলি বেশিরভাগ মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়াতে পাওয়া যায়। নাম্বার 2, অর্গান পাইপ মার ডবার। এদের বাসা সম্পর্কে সবচেয়ে বড় বিষয় হলো এদের দুর্দান্ত বাসা দেখতে অবিকল একটি অর্গান পাইপের মতো হয়, এবং এরা মাটির সাহায্যে দেওয়ালে বাসা মানায়। মানুষ যেভাবে ঘর তৈরির আগে সব কিছু যাচাই করে, একইভাবে এই কীটগুলি বাসা তৈরি করার আগে জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নেয়। নাম্বার 1, লিফ কাটিং বি। লিফ কাটার বি গাছের পাতা কাটতে পারদর্শী। এদের চোয়াল এবং দাঁত কাঁচির মতো ধারালো, যার কারণে এটি কখনো কখনো ফসলের ব্যাপক ক্ষতি করে। তাহলে চলুন জেনে নিই এদের বাসার ব্যাপারে। আপনি জানলে অবাক হবেন যে এদের বাড়ি তৈরি করতে মাত্র 10 ঘন্টা সময় লাগে, এবং এরা এদের বাসা তৈরি করতে ছোট ছোট গর্তের ব্যবহার করে। বেশিরভাগ ক্ষেত্রে এরা কাঠের ছিদ্রে বাসা তৈরি করে, যেখানে তারা গাছের পাতা কেটে এনে জমা করে তারা তাদের ঘর প্রস্তুত করে। এগুলির মধ্যে কোন পোকামাকড়ের ঘর আপনার সব থেকে ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সঙ্গে শেয়ার করবেন। এরকমই নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।